যারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয় জামিন নেওয়ার জন্য, হ্যাঁ, তারা কি করতে পারবে, কতটুকু করতে পারবে আমাদের জানা আছে। আসলে বিএনপি কেন নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না জানেন? কারণ বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারেক রহমানও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং তারা চায় না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপির অন্য কেউ নেতা হোক। তা আজকে নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছে, নানা ধরনের কথা বলছে। আমার মনে হয় অবশ্য মির্জা ফখরুল সাহেবদের মহাসচিবের পদ রক্ষার জন্য কথা বলতে হয়, আবার ওনাদের মধ্যে কথা বলার প্রতিযোগিতা হয়, কারণ তিনি বললে আবার আরও একটু বাড়িয়ে বলেন হচ্ছে রিজভী আহমেদ, তারপর ইদানিং দিকে আরও দুই একজন লাফায়। সেজন্য তাদের চাকরিটা রক্ষা করার জন্য এগুলো তাদের বলতে হয়, তবে এভাবে জনগণকে বিভ্রান্ত করা সমীচীন নয়। বেগম খালেদা জিয়ার প্রতি যেই মহানুভবতা, সহমর্মিতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, সেটি আর কেউ দেখাতে পারত না। অথচ বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন তিনি যে প্রতিহিংসাপরায়ণ ছিলেন, যে পরিমাণ জিজ্ঞাসাপরায়ণ ছিলেন, সেটি বাংলাদেশের ইতিহাসে বিরল। এই সমস্ত আজগুবি কথা কোথেকে বলে আমি জানি না, কারণ বেগম খালেদা জিয়া তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আসলে বিএনপি কেন নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না জানেন? কারণ বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারেক রহমানও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং তারা চায় না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপির অন্য কেউ নেতা হোক। তাদের কথা যদি ধরে নিই যে তারা খুব জনপ্রিয় হয়ে গেছে আর আমাদের জনপ্রিয়তা একদম কমে গেছে, তাহলে তারা তো ক্ষমতায় যাওয়ার কথা যেভাবেই নির্বাচন হোক না কেন, কারণ এত জনসমর্থন তাদের। তো এরপরও নির্বাচনে কেন যায় যেতে চায় না? কারণ তারা যদি জিতেও তো নেতা তো তারেক রহমান হতে পারবে না, খালেদা জিয়া হতে পারবে না, আর কাউকে নেতা বানানোর জন্য তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বিএনপিকে নির্বাচনে যেতে দিতে চায় না। বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন যে নির্বাচন হলে আমরা 30টি আসনও পাবো না। 2008-এর নির্বাচনে প্রথম দফায় বিএনপি 29টি আসন পেয়েছিল, সেটি বেগম খালেদা জিয়ার বেলায় বিএনপির বেলায় সত্য হয়েছিল। এখনও যে সমস্ত কথা বলছে সেগুলো বিএনপির বেলায় সত্য হবে। ধন্যবাদ। সরকার পতনের আন্দোলনে আছে বিএনপি, সেই জায়গা থেকে আপনার তারা ঢাকা ঘেরাও কর্মসূচি বা অবস্থান কর্মসূচি অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরে যাবে এরকম বলছে, সেক্ষেত্রে সরকারের প্রস্তুতি? দেশে আমরা কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিব না। দেশে আবার 13-14-15 সালের পরিস্থিতি তৈরি করবে, ঢাকা শহর 2 কোটি মানুষের শহর, তো ঢাকা ঘেরাও করতে তো কোটিখানি মানুষ লাগবে, মানে 50 লক্ষ মানুষ লাগবে। তো আর ঢাকা শহরে তো আমরা থাকি, তো তাদেরকে যারা তাদের পার্টি অফিসের সামনে থেকে পালিয়ে যায়, পার্টি অফিসের সামনে থেকে গিয়ে গরুর বাজারে আশ্রয় নেয়, যারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয় জামিন নেওয়ার জন্য, হ্যাঁ, তারা কি করতে পারবে, কতটুকু করতে পারবে আমাদের জানা আছে। তবে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হবে না। আমরা আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে আছি, রাজপথে থাকব, এবং কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে।